বন পূজো করছে, বনের বাড়ি এসেছি আজকে। বনের এই পূজো হলো, কাজ সারা হলো, রান্না হলো, এবার পূজো জপ হচ্ছে। প্রচণ্ড গরম আজকে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। গরমই আমিও আছি, গরমে খুব কষ্ট হচ্ছিলো। একটুখানি ওপরে গিয়ে এসিটা চালিয়ে ঘর শরীরটাকে ঠান্ডা করে আবার নিচেই নেমে এসেছি। নিচের ঘরগুলো তুলনামূলক কিন্তু ঠান্ডা, মানে আজকে তাপ প্রবাহ চলছে, কি অবস্থা, বিধ্বস্ত পুরো। স্নান করেছি, মনে হচ্ছে আবার করি। তাও গাছপালা আছে এখানে, অনেকটা ঠান্ডা গাছপালার জন্য, অনেক ঘরগুলো ঠান্ডা।
এই যে এইদিকে সব গাছ, অনেক গাছ আছে, কুকুর আছে, ঠান্ডা। নিলাম শরীরটা ব্যাস। বনমালীপুরের হ্যাঁ ও দুটো করেছি, তো দুটো পাটে করেছি, বনমালীপুর করেছি, তারপরে ওটা কোথায় গেলাম আমরা ওইটা করেছি। মাছ ভাপা ঘরে আম পড়ছে, হাওয়া দিচ্ছে আর আমগুলো পড়ে যাচ্ছে সব টুস টুস করে সব পড়ছে। আমি বাবা এই জঙ্গলের মধ্যে একটা সাপের ছানা ছিল, তার গায়ে পা দিয়ে ফেলেছি, আমি আর ভয় যাচ্ছি না। হ্যাঁ বড় বড় আলু দিয়ে আম পারে, বাহ বুদ্ধি ভালো। আলু ছুঁড়ে ছিল যে আলু চালা, আলু ছুঁড়ে ছুঁড়ে আম পারে, আলুগুলো পড়ে আছে, হাওয়া দিচ্ছে, ঝড় উঠবে। চলে আয় আর পুড়োতে হবে না বাবা, বড় বড় অমৃতমান কোথায় চলে যাচ্ছে বাবা, ভেতরে জঙ্গলে। আমের নেশা বাবা, খাবি কটার তার ঠিক নেই, আম কুড়ানোর নেশা। ওই দে হাওয়া দিচ্ছি, খুব এখনো গাছে কত আম, এত আম হয়েছে, আর তেমনি মিষ্টি আম, বাপরে। ওই একটা পড়লো ঢুস, ওই পড়লো একটা ঠুস, এই রে ঠুস করে পড়লো, এই পড়ে যাচ্ছে বলেই আমগুলো থাস থেসিয়ে যাবে, একদিনেই খেয়ে নিতে হবে। এতগুলো আম হয়েছে, ঝড় উঠবে বলে সবাই বাড়ি যাচ্ছে, তাড়াতাড়ি চলে যাচ্ছে, আমিও চলে যাব, কিন্তু বোন আবার আম পাহারা দিতে আমাকে রেখে গেল এখানে। দু ভাই বোনে যাচ্ছে, ধুস ধুস করে পড়ছে, যে আওয়াজ হচ্ছে, ভেতরে অনেক আম পড়ছে, ওই ওর ভেতরে গভীর বাগান, এই বাগানের ভেতরে ঢুকলে এখন অনেক আম পাওয়া যাবে। আমি বাবা যাবো না, বড় গাড়িগুলো চলে গেল খেলছে ছেলেরা, খেলছে
সুন্দর বাস গালে যাও খেলতে কিসের মিটিং হচ্ছে এটা একটা ভবন বাসুদেব সুদানা ভবন